অবশেষে বাংলাদেশে স্মারক সই করল মিয়ানমার ও বাংলাদেশ মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অংশ সুচির সাথে পররাষ্ট্র মন্ত্রী এইচ মাহমুদ আলীর বৈঠকের পর স্মারক স্বাক্ষরিত হয় যাতে বাংলাদেশের পক্ষে সই করেন মন্ত্রী এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সোয়ে তাতে বলা হয় আগামী শুরু হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া তবে কবে নাগাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ হবে তা অনিশ্চিত এরপর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গণমাধ্যমকে জানান বাংলাদেশে অনেক শর্ত ছিল যার অনেক কিছুই পূরণ হয়নি এমনকি কোনো সমঝোতা বৈঠকেই সেসব পূরণ হওয়া অসম্ভব এদিকে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা হবে সাভার সেনানিবাসে কোর অফ মিলিটারি সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কোর অফ মেডিকেল সিএমপি সেন্টার স্কুলের ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জনে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান সাভার সেনানিবাসে নবনির্মিত সিএমপি সেন্টার এন্ড স্কুলের উপলক্ষে কুচকাওয়াজে অংশ নেন প্রধানমন্ত্রী সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সক্ষমতা আওয়ামী লীগের শাসনামলে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা আত্মবিশ্বাস নিয়ে দেশের সেবা এবং জনগণের সেবা করে যেতে হবে দেশের উন্নয়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ মর্যাদা আসনে একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে পারি রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশের পররাষ্ট্রনীতির কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে প্রায় ছয় থেকে সাত লক্ষের মতো শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছে মানবিক কারণেই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি কাজে এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং জাতিসংঘে আমার যে ভাষণ সেখানে আমি পাঁচ দফা দাবিও সেখানে উপস্থাপন করেছি মিয়ানমারের প্রতি আমাদের এই আহ্বান যে তাদের নাগরিক তারা যেন দ্রুত ফেরত নিয়ে যায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন সেনাবাহিনীকে আত্মবিশ্বাস নিয়ে দেশ সেবা করে যেতে হবে তাহিদ বিথুন যমুনা নিউজ সাভার ঢাকা